হলিউডের রাইটার্স গিল অফ আমেরিকার ব্যানারে ধর্মঘট করছেন স্ক্রিপ্ট রাইটাররা, ফলে নামি দামি অনেক প্রোডাকশনের কাজ হয়ে গেছে স্থগিত। পিছিয়ে পড়া এসব কাজের তালিকায় নাম আছে জনপ্রিয় সিরিজ স্ট্রেঞ্জার থিংসেরও। লেখকদের চলমান ধর্মঘটের সিরিজটির ফাইনাল সিজনের কাজও থমকে আছে। কাঙ্ক্ষিত শেষ সিজন আগামী বছর মুক্তির সম্ভাবনা দেখছেন না নির্মাতারা। স্ট্রেঞ্জার থিংসের নির্মাতারা দুই ভাই ম্যাট ডাফার ও রস ডাফার, ডাফার ব্রাদার্স নামেই পরিচিত তারা। সম্প্রতি বিশ্বের অন্যতম জনপ্রিয় এই সিরিজের নতুন সিজন নিয়ে মন্তব্য করেছেন তারা। স্ট্রেঞ্জার রাইটার্স নামে একটি টুইটার অ্যাকাউন্ট থেকে এ সম্পর্কে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে। ধর্মঘট চলাকালে এই সিজন নির্মাণ কাজ শুরু করা সম্ভব নয় বলে জানানো হয়েছে সেখানে। ডাফার্স বলছি, আমাদের অসাধারণ সব কর্মীকে নিয়ে শেষ সিজনের প্রোডাকশন শুরু করার প্রস্তুতি নিয়েছিলাম। আমরা বেশ রোমাঞ্চিত ছিলাম, কিন্তু ধর্মঘট চলাকালীন কাজ করা সম্ভব নয়। শিগগিরই এই অচলাবস্থার একটা সুন্দর মীমাংসা হবে বলে আমরা আশাবাদী। তখন আমরা সবাই কাজে ফিরে যেতে পারবো, ততক্ষণ পর্যন্ত বিরতি। তবে ডাফার ব্রাদার্সের এই বিবৃতির পরিপ্রেক্ষিতে নেটফ্লিক্সের তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। স্ট্রেঞ্জার থিংস নিয়ে আরও পরিকল্পনা আছে নির্মাতাদের। এর একটি অ্যানিমেটেড সিরিজও তৈরি হবে। ডাফার ব্রাদার্স, শন লেভি ও ড্যান কোহেন একযোগে এটি তৈরি করবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঞ্চেও উপস্থাপন হবে স্ট্রেঞ্জার থিংস। এই সিরিজের লেখক ও কো এক্সিকিউটিভ প্রডিউসার কে ট্রেফরি মঞ্চের উপযোগী একটি স্ক্রিপ্ট তৈরি করেছেন। মঞ্চ নাটকের সম্ভাব্য নাম দেয়া হয়েছে স্ট্রেঞ্জার থিংস দ্য ফার্স্ট শ্যাডো। লন্ডনের ওয়েস্ট অ্যান্ড ফিনিক্স থিয়েটারে এটি প্রিমিয়ার হবে। নেটফ্লিক্সের জনপ্রিয় এই সিরিজটি সায়েন্স ফিকশন ও হররের সংমিশ্রণে তৈরি একটি টিভি ড্রামা। এ পর্যন্ত সিরিজটির মোট 4টি সিজন স্ট্রিম হয়েছে, মোট এপিসোড সংখ্যা 34। প্রথম সিজন মুক্তির পরই বিশ্বব্যাপী ব্যাপক সাড়া ফেলে এটি। সর্বশেষ 2022 সালের মে ও জুলাইয়ে এর চতুর্থ সিজনটি নেটফ্লিক্সে মুক্তি পায়। সে বছর সিরিজটির রেকর্ড পরিমাণ স্ট্রিমিং হয়। স্ট্রেঞ্জার থিংসের দারুণ এই জনপ্রিয়তা দেখে এর আরেকটি সিজন তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়। 2022 সালের আগস্টে শেষ সিজনের স্ক্রিপ্ট লেখার কাজ শুরু হয়। জানা গেছে স্ক্রিপ্ট লেখকদের এই ধর্মঘটের কারণে শেষ সিজনটি দেখতে অপেক্ষা করতে হবে আরও 2 বছর। শিপলু হোসেন, শোবিজ টুনাইট।